আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়ালে থাকছে একটি সুন্দর বুকমার্কের ডিজাইন, এটি বানানো খুবই সহজ, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি একটি স্লিপ নট বানিয়ে নেব, তার জন্য আমি হাতের মধ্যে সুতাটিকে এইভাবে পেঁচিয়ে ছুঁচের মধ্যে ভিতর থেকে গলিয়ে সুতাটিকে টেনে একটি স্লিপ নট দিয়ে একটি ম্যাজিক লুপ বানিয়ে নিলাম। তারপর আমি এখানে তিনটে চেন বানিয়ে নিচ্ছি এবং তারপর একটি ডবল ক্রোসেট করে নিচ্ছি। তারপর দুটি চেন বানিয়ে নিয়ে দুটি ডবল ক্রোসেট করে নেবো এই ম্যাজিক রিংয়ের মধ্যে। এইভাবে আমি মোট 12টি ডবল ক্রোসেট করে নেবো এই ম্যাজিক রিংয়ের মধ্যে, যেখানে দুটির পর দুটি চেন বানাতে হবে। এইভাবে 6টি গ্যাপ তৈরি হবে এবং 12টি ডবল ক্রোসেট তৈরি করে নিতে হবে এই রাউন্ডে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে সবার আগে, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। এখানে আমার 4টি গ্যাপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে দুটি চেন বানিয়ে আরও দুটি ডবল ক্রোসেট করে নিচ্ছি, একটি ডবল ক্রোসেট বানিয়ে নিলাম এবং আরেকটি বানিয়ে নিয়ে আবারও দুটি চেন বানিয়ে নেব। দুটি চেন বানিয়ে নিয়ে প্রথম যে তিনটি চেন বানিয়েছিলাম সেখানে আমি এটিকে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। দেখুন, আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 6টি গ্যাপ তৈরি করে নিয়েছি এবং এবার সেকেন্ড রাউন্ডটি বানানোর জন্য আমি যেখানে দুটি চেনের গ্যাপ রেখেছিলাম সেখানে আমি মোট 5টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটি বানিয়ে নিয়েছি এবং আরও 3টি বানিয়ে নেব ওই একই ঘরের মধ্যে। এইভাবে আমি আরও 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি এবং তারপর যে দুটি ডবল ক্রোশেট বানিয়েছিলাম একটির পরের ঘরটিতে ওখানে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবং তার পরের ঘরটিতেও আমি একইভাবে 5টি ডবল ক্রোসেট করে নেব। 5টি ডবল ক্রোসেট করার পর তারপর একটি ঘর ছেড়ে তার পরের ঘরটিতে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি বুনে নেব। আমার সব বানানো হয়ে গেছে, এবার একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে প্রথম ঘরের সঙ্গে জয়েন করে নিচ্ছি এবং তারপর এইভাবে একটি করে স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে আমি মাঝখানে নিয়ে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথম ঘরে যে 3 নম্বর ডবল ক্রোশেটটি আছে সেখানে সুতাটিকে টেনে নিয়ে এলাম। এসে এখান থেকে আমি 40টি চেন বানিয়ে নেব।
এখানে আমি 40টি চেন বানিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে এরকম হয়েছে। এবং তারপর একটু যে বাড়তি সুতা রেখেছি সেখানে আমি একটু সুন্দর লাগার জন্য এখানে একটি পুঁতি লাগিয়ে দেবো। ছুঁচের সাহায্যে ছুঁচি দিয়ে সেলাই করে দেবো এই সুতাটাকে, যাতে এটা খুলে না যায়। এই দেখুন এইভাবে সেলাই করে নেব। নিয়ে বাড়তি সুতাটাকে কেটে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই সুন্দর বুক মার্কটি বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি টিউটোরিয়াল নিয়ে।